আজকে পীরে বাঙ্গাল বলে উমর এগুলো কত কম সময় শুনি নাই, হঠাৎ করে আসলো পীরে বাঙ্গাল। সাধু সাবধান, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই এই উপাধি দিয়েছেন পীরে বাঙ্গাল। পীরে বাঙ্গাল এটা সাধারণ কোনো উপাধি নয়, কোনো মানুষের দেওয়া, সাধারণ মানুষের দেওয়া, মুরিদের দেওয়া উপাধি নয়, স্বয়ং আল্লাহর ওলি দিয়েছেন, আওলাদ রসুলে দিয়েছেন এই উপাধি পীরে বাঙ্গাল। তুমি আল্লাহর রসুলের দুশমন, যে আওলাদ রসুলকে নিয়ে কটুক্তি করে, যে আওলাদ রসুল নিয়ে বিকৃত কথা বলে, যে আওলাদ রসুলকে হিংসা করে, যে আওলাদ রসুলকে ছোট করে, সে কখনো মুমিন হতে পারে না। জাহেল অজ্ঞ বেয়াদব গুস্তাখ রসুলরাই আওলাদ রসুলের বিরোধিতা করে এবং আওলাদ রসুলকে নিয়ে তুচ্ছ কথা বলে। পীরে বাঙ্গাল কি কেন সেটা জানো না, তুমি পীর কাকে বলে সেটাও জানো না। হে মূর্খ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার গেটে আসো, ধুলাবালি নাও, জামিয়া থেকে শিক্ষা নিয়ে যাও, আওলাদ রসুলের পরিচয় তুমি পেয়ে যাবে, পীরে বাঙ্গালের পরিচয় তুমি পেয়ে যাবে। কটুক্তি করবা না, আলেমের চরিত্র কটুক্তি করা নয়, আলেমের চরিত্র সুন্দরভাবে কথা বলা, না জানলে জেনে নেওয়া, সহি কথা বলা, সমাজের মধ্যে বিভ্রান্তি রেশ দিয়ে বিভ্রান্ত করবেন না মানুষদেরকে। অজ্ঞতা ছাড়ুন, ফেসবুকে ভাইরাল হচ্ছে, আওলাদ রসুলকে নিয়ে কটুক্তি যারা করে তারা অবশ্যই দুশ্মনের রসুল। পীরে বাঙ্গাল কে নিয়ে যে কটুক্তি করলো সে দুশ্মনের রসুল, যেহেতু রসুলের পাকের আওলাদকে নিয়ে কটুক্তি করেছে, সে আওলাদ রসুলকে ভালোবাসে না, আওলাদ রসুলকে কষ্ট দিয়ে রসুলের পাককে খুশি করা যাবে না। তুমি ইবলিস, তুমি খবিস, তুমি খবিসের দালাল, লম্বা টুপি দিয়েছ, দাঁড়িয়ে রেখেছ, পীরে বাঙ্গাল নিয়ে কটুক্তি করেছ, তুমি আওলাদ রসুলকে নিয়ে কটুক্তি করেছো।